কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যত পার্শ্ব ছিলেন, কলিযুগ পাবন অবতারী প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যত পার্শ্ব ছিলেন, বিশেষ করে সংসারী পার্শ্ব যারা, তারা সবাই এই চার মাস স্ত্রী পুত্রাদি সবাইকে নিয়ে তারা পুরীধাম চলে গিয়েছে নীলাচলে। সেখানে এই প্রভুর সঙ্গে রথযাত্রা উদযাপন করেছেন এবং এই চাতুর্মাস্য ব্রত। বিশেষ করে সংসারী যারা, তাদের জন্য এই চাতুর্মাস্য ব্রত একটা সুযোগ, অভ্যাসের সুযোগ। অভ্যাসটা কি? যেমন এই চার মাস যদি তারা প্রসাদ গ্রহণ করে, সংযম থাকে, তখন তারা ভাববে বা এরকম একটা চেতনা আসবে যে 12 মাসের মাঝে 4 মাস সংযম থেকেছি, প্রসাদ পেয়েছি, আর বাকি কয়েকটা দিন আবার আমিষ পাব। বা ইচ্ছে অনেক সময় হবে না, এই জন্য সংসারী মানুষকে অভ্যাসের জন্য এই ব্রতটা প্রদান করা হয়েছে। এবং যারা একেবারে অসমর্থ, পারছে না বছরের মাঝে প্রতিদিন প্রসাদ পেতে, তাদের জন্য এই 4 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাতুর্মাস্য ব্রত আমাদের প্রত্যেকের জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসুক। এবং আজকের এই গুরু পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি জগৎগুরু, সেই মহামুনি মহর্ষি বেদব্যাসের অপ্রাকৃত কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক। আমাদের জগৎগুরু শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এই গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রতের সময় উল্লেখ করেছেন। আমরা যারা প্রভুপাদ শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ভাব আদর্শে চলছি, কিংবা তার ছত্রতলে আমরা যারা আছি, আমাদের অবশ্যই এই গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত পালন করা আবশ্যক। গৌর প্রেমানন্দে ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।